তাহলে আমরা দেখবো কি করে কোড ব্লকস, আমরা কোড ব্লকস এই জন্য ব্যবহার করা হয় সি কম্পাইলার। কোনো সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম লেখার জন্য সবচেয়ে ভালো আইডি হলো, জনপ্রিয় আইডি হলো কোড ব্লকস। তাহলে সেটা আমরা কিভাবে গুগলে সার্চ করে ইন্টারনেট থেকে ইনস্টল করে প্রোগ্রাম করব সেটা দেখব, আর তার সঙ্গে টার্বো C3। তারপর আজকের ইন্ট্রোডাকশানে ক্লাস শুরু হবে। ওকে, তাহলে প্রথমে দেখো অলরেডি এখানে আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, তাহলে আগে যদি কোনো ইনস্টল করা থাকে তাহলে আমরা সেটাকে আনইনস্টল করতে হবে। তাহলে আনইনস্টল করার জন্য এখানে অ্যাপস কতটা লিখবে দেখো, অ্যাপস অ্যাপস অ্যান্ড ফিচার অপশানটা আসবে এখান থেকে। কোড ব্লকসটাকে আগে আমি আনইনস্টল করে দিচ্ছি। তাহলে কোনো প্রোগ্রাম থাকলে তাকে আনইনস্টল করবে কীভাবে, ধরো পুরনো কোনো কম্পাইলার আছে সেটাকে চাই যদি তুলে দিয়ে নতুন করে করতে চাও তাহলে সেইটাকে আগে সি করে করবে। আবার বললাম দেখো এখানে সিলেক্ট করলাম, আনইনস্টলে ক্লিক করলাম, এখানে একটা মেনু হলো, এখানে বললাম আনইনস্টল। তাহলে যেমনি ক্লিক করো, আনইনস্টল মানে এটা মেশিনে লোড করা আছে সেখান থেকে মেমোরি থেকে পুরো ওটা বেরিয়ে যাবে। যেমন তোমরা অনেক সময় মোবাইলে কোনো অ্যাপ আনইনস্টল করে থাকো, যেভাবে যে অ্যাপসটাকে ইনস্টল করলে আর দরকার নেই আমি ওটাকে মেমোরি থেকে উড়িয়ে দেবো, তাহলে কী করবো, আনইনস্টল করবো। ঠিক এখানেও কম্পিউটারে একই রকমভাবে আমরা কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যারকে ইনস্টল যেমন করতে পারি তাকে আনইনস্টলও করতে পারি, দরকার নেই বেকার বেকার রাখবো, কোনো জায়গা নিয়ে আছে। তাই আমি আগে আনইনস্টল করাটা তোমাদের দেখালাম। তাহলে এখানে আনইনস্টল হচ্ছে, এইবার এটা যতক্ষণ আনইনস্টল হোক ততক্ষণ আমরা কি করে কোনো সফটওয়্যার ডাউনলোড করব সেটা দেখে নিই। তাহলে আমরা কোড ব্লকসটাকে ডাউনলোড করতে হবে নেট থেকে, এটা ফ্রি অফ সোর্স, মানে এটার জন্য কোনো পয়সা লাগে না ডাউনলোড করতে, পুরো সফটওয়্যারটাই ফ্রি। ওকে, তাহলে প্রথমে যাব কোথায়, একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে গিয়ে ধরো এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড করার জন্য কোড ব্লকস লিখব, কোড ব্লকস। যেমনি কোড ব্লকস লিখলাম, কোড ব্লকস ডাউনলোড অপশানে ক্লিক করলাম সার্চে গিয়ে, দেখো না www.codeblocks.org, তার মানে এটাই হলো অরিজিনাল সাইট, অফিসিয়াল সাইট। এই অপশানে যখন আমি ক্লিক করলাম লিঙ্কে, দেখো এখানে আছে ডাউনলোড অপশান, যদি যাই তার মধ্যে আছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এই অপশানে আমাদের যেতে হবে, ক্লিক করব। সেখান থেকে তলায় দেখো উইন্ডোজ XP ভিস্তা 7, 8.0 এবং 10, আমাদের উইন্ডোজ 10 আছে, এই অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই অপশানগুলো আছে। ধরা যাক আমরা এই নিয়ে যে কোনো একটাকে করতে পারি, ধরা যাক আমরা এই থার্ডের যে ফোর্থের যেটা আছে 64 বিট, এটা দুটো সাইট থেকে ডাউনলোড করা যায়, সোর্স ফোর্জ আর ফস হাব। আমরা সোর্স ফোর্জ .net থেকে ক্লিক করলাম, যেমনি ক্লিক করলাম এখানে কী দেখাচ্ছে 4 সেকেন্ড, তারপরে অটোমেটিক ডাউনলোড শুরু হবে বলছে, এবং 4 সেকেন্ডস এই দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অটোমেটিক ডাউনলোড হচ্ছে, 17 সেকেন্ড লাগবে। তার মধ্যে আমরা দেখে নিই যেখানে আমরা আনইনস্টল করেছি আনইনস্টলের কত দূর খবর, আনইনস্টল কমপ্লিট সাকসেসফুলি, তার মানে এখানে আনইনস্টল হয়ে গেছে। তারপরে আমি লিস্টে কিন্তু আর অ্যাপসের লিস্টে, তখন এখানে ডাউনলোডও আমাদের প্রায় কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এবং দেখো এই লিস্টে আর কিন্তু কোড ব্লক তোমরা পাবে না, দেখো এখানে নেই, তার মানে কি এটা কমপ্লিটলি আনইনস্টল হয়েছে। অ্যাপসের লিস্টে যখনই কোড ব্লকস নেই তার মানে তোমরা ধরে নেবে কোড ব্লক টোটালি আনইনস্টল হয়েছে। এবার যেমনি আমরা দেখো ডাউনলোডটা প্রায় কমপ্লিট, এখানে কোথায় কোনো সফটওয়্যার ডাউনলোড হয় সেই সফটওয়্যার ডাউনলোড হয় ডাউনলোড ফোল্ডারে। আমরা যদি দিস PC অপশানে যাই, সেখান থেকে দেখো ডাউনলোড অপশানে যাই, সেখান থেকে দেখো কোড ব্লকস অলরেডি দেখো এগুলো আগেরগুলো ডাউনলোড করা আছে, আর এখন যেটা লাস্ট এটা ডাউনলোড করেছি, রিফ্রেশ করে নিই একবার, দেখো চলে এসছে সেটআপ 2। এবার এটাকে কী করে ইনস্টল করবো, তাহলে আমরা প্রথমে করলাম আনইনস্টল, যেহেতু আমাদের ইনস্টল করা ছিল, আর প্রথম থেকে ইনস্টল করতে হলে আনইনস্টল করার দরকার নেই, কেন যদি প্রথম ফ্রেস ডাউনলোড করো তোমরা, তাহলে সেক্ষেত্রে গুগল ওপেন করে সেখানে কোড ব্লকস ডাউনলোড লিখলে সাইটটা লিঙ্ক পাবো, সেখান দিয়ে ক্লিক করে সাইডে যাবো, সেখানে ডাউনলোডে যাবো, বাইনারি রিলিজ যাবো, সেখান থেকে উইন্ডোজ 10 ভার্সানে যাবো, এবং সেখান থেকে যে লিস্টেড ভার্সানগুলো আসবে তার মধ্যে থেকে 64 বিটের যে অপশানটা আমরা চুজ করে ডাউনলোড করবো। ডাউনলোড করার পর আমরা কোথা দিয়ে ওপেন হবে, সেটা দিস PC ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে। এবার এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটারে করব, মানে অ্যাডমিনিস্ট্রেটার পারমিশান দিল রান করার জন্য, প্রোগ্রামটাকে রান করছে অর্থাৎ ইনস্টল করব, ইয়েস বললাম, পারমিশান দিয়ে দিলাম, এই কোড ব্লকস ডাউনলোড শুরু হচ্ছে।
আমরা এটাকে নেক্সট করে দিয়ে কোথায় করব, আবার এগ্রি করলাম, নেক্সট করলাম। এটা সি মধ্যে কোথায় আমি ব্রাউজ করে আমি বললাম দিস পিসির কোথায় মধ্যে হবে আমাকে বলে দিতে হবে। সি ড্রাইভের মধ্যে হবে, প্রোগ্রাম ফাইলের মধ্যে যদি কোড ব্লকস থাকে। ধরা যাক আমি এটা নিজে থেকে চুজ করে দেবো কোথায় হবে, ধরো ধরো এটাকে আমি সি ড্রাইভের মধ্যে দিস পিসি, এখানে আমরা ধরো সি ড্রাইভ চুজ করে দিলাম, ওকে বললাম, ইনস্টল বললাম, জায়গাটা চিনিয়ে দিলাম কোথায় ও ইনস্টল হবে। অর্থাৎ এই ফাইলটাকে জিপ আকারে থাকে, এটাকে এক্সট্র্যাক্ট করছে, মানে ছোটো আকারে কমপ্রেস আকারে ফাইলটা থাকে, এই ফাইলের বাকি কম্পোনেন্টগুলোকে এক্সট্রাক্ট করছে, করার পরে ইনস্টল শুরু হবে। দেখো এর 100% প্রায় লিখছে, মানে কি ওগুলো এক্সট্রাক্ট করছে, মানে ছোটো ছোটো ওগুলোকে কম্প্রেস করা আছে সেগুলোকে এক্সট্রাক্ট করছে, বাড়াচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে। দেখো এক্সট্রাক্ট কথাটা লিখেছে দেখতে পাচ্ছ, তাহলে এটা কমপ্লিট হলে গ্রিন বারটা কমপ্লিট হয়ে যাওয়া মানে এক্সট্রাক্ট কমপ্লিট, তারপর আমরা ইনস্টলেশন শুরু করব। তাহলে ও এক্সট্রাক্ট হোক, ততক্ষণ আমরা বাকিটা বুঝি। তাহলে আমাদের প্লা এখানে অলমোস্ট ডান দেখতে পাচ্ছি, বারটা শেষ। এইবার এটা কমপ্লিট হয়ে যাবার পর দুই ওয়ান টু রান কোড বক্স, ইয়েস, যেমনি রান করব অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে ইনস্টল হয়ে গেছে। এইবার এই কোড ব্লকস মেন উইন্ডোটা ওপেন হবে, সেখানে কী করে প্রোগ্রাম লিখে সেভ করতে হয়, একটা ছোটো প্রোগ্রাম লিখে আমরা সেভ করে দেখাবো কী করে প্রোগ্রাম লিখে সেভ করতে হয়। তাহলে এই অপশানটা হলে এখানে আমরা হাত দেবো না, প্রথমে চলে যাবো ফাইল অপশানে, দেখো এখানে, সেখান থেকে নিউ, সেখান থেকে এমটি ফাইল বা কন্ট্রোল শিফট এন প্রেস করলেও হবে, এরকম একটা অপশান এলো। এবার আমরা জানি সি প্রোগ্রামিংয়ে প্রথমে হ্যাজ ইনক্লুড এসটিডি আইও ডট এইচ, তারপরে মেন ভয়েড মেন, তার মধ্যে ধরো একটা সিম্পল প্রোগ্রাম করবো, প্রিন্ট করবে ও হ্যালো ওয়েলকাম আওয়ার এলডাব্লিউ, ধরো প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করবে ওয়েলকাম টু আওয়ার এলডাব্লিউ, ওকে, আর লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করব। এখানে গেট সিএইচ দেওয়ার কোনো দরকার নেই। এখন দেখো সবকটা একই কালারে, তার মানে এখনও ফাইলটাকে চিনতে পারিনি কোনটা কি, দেখো কালারফুল হয়নি। দেখো যেমনি সেভ করবো, দেখো ফাইলে গিয়ে সেভ অ্যাপ দিয়ে করতে পারি, সেভ অ্যাপ দিয়ে করতে পারি, সেভ ফাইলে গিয়ে করতে পারি। তাহলে এখানে সেভে গিয়ে এখানে ধরা যাক আমার সি বলে ডকুমেন্টসের মধ্যে সি বলে একটা ফোল্ডার করা আছে, সেখানে ফাইলের নাম দিলাম প্রথম ফাইল প্রোগ্রাম ওয়ান ডট সি, এটা অলরেডি আগে করা আছে এই নামে, আমি বললাম রিপ্লেস করতে, ইয়েস। দেখো কালার চেঞ্জ হয়েছে, তার মানে ফাইলটাকে চিনে নিয়েছে। তাহলে আমরা ফাইলের নাম দেবো, যে কোনো একটা নাম দিয়ে ডট কি দেবো, সি বা সিপিপি, ডট সি মানে সি কম্পাইলার, ডট সিপিপি মানে সি প্লাস প্লাস, তাহলে আমরা ফাইলের নাম ডট কি দেবো, সি দেবো, ওকে। তো যেমনি দিলাম ফাইলটা সেভ হলো, সঙ্গে সঙ্গে দেখো ফাইলের নাম দেখাচ্ছে পি ওয়ান ডট সি দেখতে পাচ্ছ ওপরে, এবং ফাইলের কালার হয়ে গেছে, তখন ফাইলটা চিনে গেছে। প্রথমে এই অপশানে গিয়ে ফাইলটাকে বিল্ড করবো, যেমনি ক্লিক করলাম ফাইলটা বিল্ড হয়ে গেছে, যদি ভুল হতো এরর থাকলে এখানে এরর দিত। এবং তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে রান করব, যেমনি রান করলাম ওয়েলকাম টু আবার ডাব্লিউ, কতক্ষণ টাইম নিয়েছে ডিটেলসটা ও দেখিয়ে দিল, প্রেস নিড টু কন্টিনিউ মারলাম আবার ফিরে। তাহলে এখানে খুব ইজি প্রোগ্রাম লেখা, একবার প্রোগ্রামটাকে প্রথমে ছোটো একটু লিখে সেভ করে নেব, তাহলেই যা করি না কেন দেখো ও নিজে নিজে কিন্তু দিয়ে দেবে। আবার দেখো যা লিখতে যাই, আবার যদি দেখো প্রিন্টে যা লিখতে যাইছি বা কিছু লিখতে যাচ্ছি, ও কিন্তু কমেন্টেড মানে কী হতে পারে দিয়ে দিচ্ছে, ফলে তোমাদের বানান ভুল হবা বাকি সেই গাইডেন্সটা ঠিক হবে, বুঝতে পারলে। যেটা কার্বসিতে অন্যভাবে দেখায় না, তোমাকে রাইট ক্লিক করে হেল্পে গিয়ে দেখতে হবে, আর এখানে মোটামুটি সম্ভাব্য কী কিওয়ার্ড হতে পারে ও দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা কোড ব্লক ইউজ করে সেখানে প্রোগ্রাম রান করতে পারবো, আর একটা লাইন যোগ করে দিবে সুবিধা হয় বুঝতে। একটা লাইন যোগ করছি, হ্যালো স্টুডেন্ট কথাটা আমরা যোগ করলাম, এবার লাস্টে সেমিকোলন দেবো, যদি সেমিকোলন ধরো দিই
দেখো বিল করতে যাই, দেখো এরর দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি তারা এরর দিয়ে দিয়েছে কেমন, সঙ্গে সঙ্গে কোথায় এরর, নাম্বার ফাইভ, লাইন নাম্বার ফাইভ, এবং দেখো এখানে দেখো বক্স করে দিয়েছে, কত ইজিলি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, লাইন নাম্বার মার্ক করে দিয়ে এখানে এটাকে বলছে একটা টোকেন সেমিকোলন ইউজ করতে বলছে, সেমিকোলন যেমন ইউজ করলাম আবার বিল্ড করলাম, আর কিছু বলেছে তখন বিল্ড সাকসেসফুল, এবার তোমাকে এখান থেকে রান করবো, রান দেখো ওয়েলকাম টু আওয়ার এলডাব্লিউ, হ্যালো স্টুডেন্টস কথাটা দিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারলে কীভাবে কোড ব্লকের মধ্যে প্রোগ্রাম সাকসেসফুলি লিখবো, তাহলে কোড ব্লক ইনস্টল করা এবং তার মধ্যে প্রোগ্রাম রান করা আশা করি তোমরা করতে পারবে। এবার ধরো এটা তো আমি তাহলে অফ করে দিলাম, এবার ধরো টার্বো সি, অনেকের ক্ষেত্রে ধরো টার্বো সি থ্রি লাগে কলেজে বা কোনো জায়গায়, সেটাও আমরা দেখে নেবো একই রকম প্রসেসে, সেটাকে ইনস্টল করবো। প্রথমে ব্রাউজার ওপেন করলাম, সেখানে এটা কোনো কোড ব্লক ছিল, এখান থেকে ধরো আমরা গুগলে চলে যাই, গুগলে গেলাম সেখানে কী লিখবো, টার্বো সি থ্রি প্লাস প্লাস, দেখেছো ডাউনলোড টার্বো সি থ্রি উইন্ডোজ টেন, এখানে অপশানে দেখো ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস, এটা ভার্সান কত, 3.2, ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে, দেখতে পাবো একটু পরে, অলরেডি শুরু হয়ে গেল ডাউনলোড এবং শেষ হয়ে গেল, খুব ছোটো ফাইল, এখানে গিয়ে সো ফোল্ডারে গেলাম, নেট স্পিড, নেটের স্পিড আমাদের খুবই বেশি, সেই হিসাবে অনেক তাড়াতাড়ি হচ্ছে, হয়তো অন্যান্য মেশিনের ক্ষেত্রে একটু সময় নিতে পারে, তাহলে সব ফোল্ডারে কোথায় হয়, দিস পিসির মধ্যে ডাউনলোডস ফোল্ডারের মধ্যে, দেখো চলে এসছে টার্বো, একই রকমভাবে এখানে গিয়ে এটাকে আগে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, তাহলে একটা ফোল্ডার করে নিলাম, এটাকে কপি করে নিলাম, করে এখানে ধরো ডি ড্রাইভে এলাম, টেস্ট করলাম, এখানে আমরা সি বলে একটা ফোল্ডার তৈরি করলাম, সি সি বলে করলাম, যাই হোক এর মধ্যে এটাকে আমরা পেস্ট করলাম, এবং এখানে গিয়ে কী করলাম, এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট হেয়ার, মানে ওখানে যেমন ডাইরেক্ট ডবল ক্লিক করে নিজে নিয়ে এক্সট্রাক্ট করে হয়েছে, এখানে আমাকে করাতে হবে সব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, তোমরা হয়তো তাড়াহুড়ো করে করছি বুঝতে পারছো না, তোমরা ভিডিওটা একটু ফলো করো, এবং তোমাদের গ্রুপে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো, যারা নতুন তারা এই গ্রুপের লিঙ্কটা পাওনি, তোমরা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেবো, প্রত্যেকটা ক্লাস সি থেকে শুরু করে যা যা ক্লাস হবে তোমাদের প্রত্যেকটা রেকর্ডিং করা থাকবে, ফলে বাড়ি গিয়ে তোমরা তাকে ওয়াচ করতে পারবে, দেখতে পেলে এখানে পেলাম এটা আমরা, তাহলে এটা আমি এক্সট্রাক্ট করে পেলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই ফাইলটাকে ডাবল ক্লিক করে আমি ইনস্টল করছি, নেক্সট নেক্সট নেক্সট, অলরেডি লেভ সেভ করা।